হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। অনেকদিন ব্লগ করা হয় না, মানে কি বলবো, তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে দেখিয়েছি ব্লগে আমার বাবা মারা গেছে, তার জন্য অনেকদিন ধরেই ভিডিও আসছে না। আর কিছু পুরনো ভিডিও ছিল সেগুলোই দেওয়া হয়, স্টকে কিছু ছিল ভিডিও। তো এখন একটা ভাই এসছে, তো বাড়ি থেকে তেমন বেরোই না, তো এখন যাবো একটু মেডিয়া ব্রিজের দিকে, হয়তো যেতে পারি, ঠিক নেই কোথাও যাবো একটু বিকালবেলা। আর বাড়ি বসে থাকতে ভালো মানে ভালো লাগছে না, তো যাই। আর মাও বাড়িতে নেই, মাকে কালকে দিদি বাড়িতে পাঠিয়েছি, মারও একা থাকতে বাড়িতে খুব খারাপ লাগে, তার জন্য। তো অয়ন এসছে, তো নয়ন 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 বলছিলেন নয়ন, তো ভাইয়ের সঙ্গেই আমরা যাই মাঝে মাঝে, কিন্তু অনেকদিন যাওয়া হয় না যেহেতু বাবা মারা গেছে, তো আজকে আবার যাবো। তো চলো এখন মেডিয়া ব্রিজে চলে এসেছি। তো এখানে পরিবেশটা এতটাই সুন্দর, মানে বসে থাকতে খুব ভালো লাগবে, সবারই লাগবে। দেখো কত সুন্দর পরিবেশটা, মানে বাউরের পাশে, তো এই জন্যই বলছি খুবই ভালো লাগে। এখানে প্রায়ই আসি, তো এই টাইমটায় বেশিরভাগই আসি, মানে বিকেলবেলার টাইমটাই। তো অরিজিৎ অরিজিৎও বেরোচ্ছেন, অরিজিৎ এই টাইমটা ঘুমায়ও, সন্ধ্যার সময় অরিজিৎ বেরোয়, জানি না সঙ্গে সন্ধ্যার সময় দেখা হবে কি না, হতে পারে সন্ধ্যার সময় যদি দেখা হয়তো কোথাও বেরোতে পারলে তো অবশ্যই দেখতে পাবে। চলো এখন বসে দুই ভাইতে একটু আড্ডা মারো, চলো। আর ওর চ্যানেল আছে হচ্ছে মোটো ব্লগ চ্যানেল, জেবিজি ব্লগ, তো সবাই ফলো করো, মানে সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল ভাই। তো বুঝতেই পারছো আমারও নতুন চ্যানেল, তো আমাকে সত্যি মানে অনেকই ভালোবাসা, মানে ভালোবাসা দিয়েছো, যেটাই 750 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে গেছে, তো আর 250 সাবস্ক্রাইব হলে আমার 1K সাবস্ক্রাইব হবে। তো এইটুকু রিকোয়েস্ট সবার কাছে, তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, যাতে তাড়াতাড়ি 250 সাবস্ক্রাইবটা হয়ে যায়। তো চলো গাইস, তাহলে আমারও মানে ভিডিও বানাতে একটু উৎসাহিত হব, কেন বুঝতে পারছো 1K হলে মনিটাইজটা অন হবে, মনিটাইজ অন হলে সবার একটু উৎসাহিত বাড়ে, সেই কারণে। আর ভাইও খুব চেষ্টা করছে, ভাইয়ের এখন 250 হয়েছে, আমারও এক সময় ছিল বাড়তো না, তাও এখন বাড়তো না করতে করতেও তো 750 হয়ে গেছে। শুধু শুধু গাইজ তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব হয়েছে, তো আরও অনেক ভালোবাসার দরকার, তো এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর ভুল টুটি তো হয় ভিডিও করতে গেলে, আর আমি অতটা ভালো বক্তাও নই, তো ব্লগিংটা আমার অরিজিৎ আমাকে ধরে মানে যেটুকু শিখিয়েছে, যা করছি এখন সেটুকু অরিজিতের জন্যই আমার সম্ভব হয়েছে এই পর্যন্ত। তো চলো গাইজ একটু বসবো এখন, তারপরে আবার বেরোবো এখান থেকে। তো গাইজ দাদু এখন হাঁস জাল পাচ্ছে, মাছ ধরার জন্য যে জাল পাচ্ছে, বড় মাছই বাঁধবে, মিনিমাম 1 কিলো সাইজের নিচে কোনো মাছ বাঁধবে না যে জাল পাচ্ছে ওখানে। তো দেখো জালের ফাঁসাটা এখান থেকে আমি জুম করেছি হালকা, তো বড় বড় মাছই ধরার জন্য করছে, তো অনেকেই মাছ ধরছে দেখো ওই সাইডে, দেখো তো চলো গাইজ এখন বেরোবো, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তো ভাইয়ের চ্যানেলটা দেখো জিবিজি ব্লগস, তো সবাই একটু সাবস্ক্রাইব করো, তো ইউটিউবে গিয়ে সার্চ করো, তো ভাইকে একটু সাপোর্ট করো, নতুন চ্যানেল। তো গাইজ একটা ক্যাফে চলে আসলাম চা খেতে আমাদের গোবরডাঙ্গাতেই, তো দাদা চা নিয়ে আসছে এখন, চলো আর ভাই ব্লগ করছে। এই চা চলে এসছে, তো এটা অ্যাকচুয়ালি আমাদের গোবরডাঙ্গা কলেজের পাশেই নতুন করেছে, তো আজকে আমিও এখানে প্রথম আসলাম, ভাইয়ের সঙ্গে আসলাম, কারণ আমি চিনতাম না এখানে, ভাই বললো যে এখানে একটা ভালো ক্যাফে আছে, চল। আর ভাইয়ের হিন্দি ব্লগ আমি ওর সঙ্গে মাঝে মাঝে কথা বলছি, বাংলায় বলে দিচ্ছি, মানে ওর হিন্দি চ্যানেল যেহেতু হিন্দিতে কথা বলছে, আর আমি বাংলায় বলে দিচ্ছি, মাঝে মাঝে মনে থাকছে না। তো গাইজ সন্ধ্যা হয়ে এসছে প্রায়,
তো চা খাওয়া কমপ্লিট, ভাইও আছে এখনো, ভাইয়ের প্রায় কমপ্লিট। তো বাড়ির থেকে যেতে হবে, কেননা আজকে দুপুরে আমি জামা কাপড় দিয়েছিলাম, বাইরেই মেলে দিয়েছি, তো সেগুলো তুলতে হবে। আর বাড়িতে যেহেতু আজকে আমি একা রয়েছি, মা তো বাড়িতে নিয়ে বললাম, দিদি বাড়িতে আছে, তো গাইজ এখন আমরা বেরোবো। আর সবসময় তো ভালো কন্টেন্ট পাওয়া যায় না, তো যতটুকু পারি দেওয়ার জন্য। আর ভেবেছিলাম যে ভিডিও বানাবো না, তো মানে নতুন বছরের শুরুতে যদি ভিডিও না দিই কেমন একটা নিজেও একটু খারাপ লাগছে, তো ওই জন্য ভিডিওটা আজকেই তৈরি করছি, মানে একদিন আগে তৈরি করি, তারপরের দিনই এডিট করে ছাড়ি, মানে আজকে এডিট করবো, কালকে ছাড়বো 1st জানুয়ারিতে। চলো গাইস, আর সন্ধ্যার দিকে হয়তো অরিজিতের সঙ্গে বেরোবো, ঠিক নেই, বেরোতেও পারি, চলো বেরোলে অবশ্যই দেখতে পাবে। তো চলো গাইস, হ্যাঁ গাইজ, তো বেরিয়ে পড়েছি, বললাম সন্ধ্যার সময় বেরোবো, অরিজিৎ হয়তো আসবে সন্ধ্যার সময়। তো অরিজিৎ আর আমি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, যে এখন বাজে 7টা, তো প্রচণ্ড ঠান্ডা, যেহেতু বাইকে রয়েছি ওই জন্য একদম পুরো টুপি টুপি পরে নিয়েছি। অনেকদিন পরে আবার বেরোলাম দুজনে, প্রায় 1.5 মাস পরে বেরোই না, হয়তো জানো আগেও বলেছি অরিজিতের সঙ্গে ওই বাড়িতেই দেখা হয়, এমনি কোথাও বেরোনো হয় না। তো আজকে বেরোলাম অনেকদিন পরে, আর কালকে ভিডিওটা পেয়ে যাবে। তো গাইজ মিস্টার ম্যাডে এদের সঙ্গে একটু দেখা করে যাই, তো আর অরিজিৎ আর আমি এখন বাড়িতে যাবো, তো 1:30 বাজে। আজকের ব্লগ এখানে, 2023-এর গিফট হিসেবে 750 হয়ে গেছে, তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, যে 1000টা কমপ্লিট করে দাও, তাহলে মনিটাইজটা অন হয়ে যায়। তো গাইজ এখানে আজকের মতন ব্লগ শেষ করছি, তো চলো গাইজ গুড নাইট।